হ্যালো বন্ধুরা, কবির সাথে দেখা হয়ে গেল। কবির সাথে একটু কথা বলি। শরীর ভালো? কেমন আছেন? এই ভালো। যান বসেন, যান বসেন। আমি মাঝে মাঝে আসে, খবর নেই যত শরীর কেমন। ঠিক আছে, যান বসেন। ঠিক আছে, দেখা হবে। হ্যাঁ, ওই আমি ওনার সাথে অনেকদিন আগে থেকে আমরা ওই যে শাহবাগে যেতাম, অনেক অনুষ্ঠানে যেতাম। হ্যাঁ, ঠিক আছে, দেখা হবে। আপনার যান। হ্যাঁ, দেখা হবে। হ্যাঁ, দোস্ত গেলাম। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে একটা কবির সাথে দেখা হয়ে গেল। সে কবি ভালো কবি, তখন কথা হতো আড্ডা হতো। কবির শরীর খারাপ। হ্যাঁ, আরেক বন্ধুর সাথে দেখা গেল। হ্যাঁ বন্ধু, কেমন আছো? বন্ধুর নামের সাথে যাও, এই বন্ধুর নামের সাথে আমার, তোমার নাম বলো, বলো নাম বলে দাও। আমার নাম তো মোহাম্মদ রাসেল। রাসেল দেশের বাড়ি কোথায়? হ্যাঁ, দেশের বাড়িতে প্রিস্কুল। প্রিস্কুল? হ্যাঁ, বর্তমানে আছে, লাইভে আছে। হ্যাঁ, আরে সবাই তো লাইভে থাকে। ওকে ওকে, এই আমার খুব কাছের বন্ধু, আমরা একসাথে অনেক সময় দিছি। এখন তো হচ্ছে না খেলাধুলা। হ্যাঁ হবে, আবার রোড ঠিক হলে আবার হবে। তাই শিওর? হ্যাঁ হ্যাঁ, ওকে তাহলে যাও। হ্যাঁ ওকে দোস্ত, দোস্ত দেখা হবে। বন্ধুরা, এই মুহূর্তে আছি হোপ স্কুলের সামনে দিয়ে আমি যাচ্ছি। আসলে আপনারা যারা আমাকে বিরক্তিকর অবস্থায় পড়েন আমার ভিডিও দেখে, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে এটা আমার একটা চরিত্র হয়ে গেছে যে আমার সবাইকে জানাতে ভালো লাগে। এটা আমি বলতে পারেন আমি একটা ব্যক্তিত্বহীন ছেলে, যেহেতু কোথায় যাই সবাইকে আমি জানিয়ে দেই। বন্ধুরা, ভীষণ রকমের রোদ, রোড পার হচ্ছি। বন্ধুরা, রোড পার হতে গেলে খুবই সাবধানে পার হতে হবে, ক্যামেরা নিচে রেখে। এবং 100% খেয়াল রেখে আপনাকে পার হতে হবে। বন্ধুরা, আপনারা কোন দেশ থেকে আমাকে দেখছেন জানাবেন, এটাই শুধু অনুরোধ। আর যদি বাংলাদেশের মধ্যে হন তাহলে কোন জেলা থেকে দেখছেন আমাকে নিচে কমেন্ট করে জানাবেন, তাহলে আমাকে এইটুকু আমাকে সম্মান দেয়। আর আপনারা কোথায় গেলে আপনাদের কিছু দেখাতে পারবো সেটা যদি একটু জানান তাহলে আর একটু ভালো হয়, যদি সময় থাকে আপনাদের। আর প্রবাসী ভাই ও আপুদের প্রতি রইল শ্রদ্ধা। আমি ভিডিও যখন করি আপনারা অনেকেই বিরক্ত হন, সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বিরক্ত হওয়ার জন্য আমি ভীষণ রকম ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করবেন। এটা কিশোরবেলা থেকেই এই অভ্যাস আমার হয়ে গেছে, ছবি তোলা, ভিডিও করা। আমি পরে আপনাদের জানাবো যে আমি কেন ভিডিও করি এবং ছবি তুলি।